নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও প্রথমবার ইতিমেনে আমি যেভাবে তোমাদের জন্য একটা নতুন ক্লাসের আয়োজন করেছিলাম, যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের প্রত্যেকটা গ্রন্থের যে বর্ণনা এবং গ্রন্থগুলোর বর্ণনা কীরকম, প্রত্যেকটা বর্ণ ধরে ধরে, অর্থাৎ অ দিয়ে শুরু যেসব গ্রন্থের নাম আছে তাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত আলোচনা, আ দিয়ে শুরু যেসব গ্রন্থের নাম আছে তাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত আলোচনা, সম্পূর্ণ ইউনিক ক্লাস, নতুন ক্লাস, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমার এর আয়োজন। সেদিক থেকে আজ অবর্ণ ধরে আমার 5 নম্বর ক্লাস, অর্থাৎ বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা। এবং এই গ্রন্থে আলোচনায় বন্ধু বোর্ডওয়ার্ক কতটা গুরুত্ব হয় না বলেই কিন্তু বোর্ডওয়ার্কের দিকে নজর না দিয়ে আজ আবার সেই ক্যামেরার নেপথ্যে থেকে কীভাবে তোমাদের বিভিন্ন তথ্য সহকারে ক্লাসটা উপহার দেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু করেছি, আজও সেই চেষ্টাটা কিন্তু করব। সেদিক থেকে অ বর্ণ গঠিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির। তোমরা জানো যে গ্রন্থের বিস্তারিত আলোচনা প্রয়োজন, আমি বিস্তারিত আলোচনা করে দিই, যে গ্রন্থে যতটা প্রয়োজন ততটা করে কিন্তু আলোচনা শুরু করি। আজ যে অন্নপূর্ণার মন্দির যে গ্রন্থটা আলোচনা করব সেটা জানো যে এটা তোমরা কিন্তু বাংলার একটা উপন্যাস, এই উপন্যাসটা লিখেছিলেন কিন্তু নিরুপমা দেবী। এবার উপন্যাসটা একটু বিষয় সংক্ষেপে আমি আলোচনা করে দিই, তোমাদের বিস্তারিতভাবেই আলোচনা করে দিই, যে গ্রামের নাম হচ্ছে তারাপুর, রামশঙ্কর ভট্টাচার্যের সংসার বলতে তিনি নিজে, তার স্ত্রী জাহ্নবী, এক ভাতৃবধূ, 2 কন্যা, এবং বড়টি সতী আর ছোটটি সাবিত্রী, মানে কন্যাদের নাম, এবং 2 পুত্র, বড়টি হইল হরিশঙ্কর এবং ছোটটি হচ্ছে কালী। এই নিয়ে হচ্ছে রামশঙ্কর ভট্টাচার্যের সংসার। এবার সতীর অন্তরঙ্গ যে বান্ধবী কমলা, সে ওই গ্রামের ধনী জমিদারের একমাত্র আদরের কন্যা। ধনীর কন্যা হলে যে রূপ হয়ে থাকে কমলারও সেই রূপ হলো, সংসারের সুখভোগের তার শেষ নেই। কিন্তু সে যাই হোক, কমলা সতীকে অন্তরের সঙ্গে ভালোবাসে, আর সতীও কমলা ছাড়া কিছুই কিন্তু বড় একটা বোঝে না। এই গ্রামের আর এক বনিয়াদি গৃহস্থ হলো নারায়ণ মৈত্র, লোকটি বেশ হিসাবি। মৈত্র মহাশয়ের স্ত্রী মানে স্বর্গে যাওয়ার পরে তার এক বৃদ্ধা শালিকা এসে গৃহের ভার সে গ্রহণ করল এবং এর নাম অন্নপূর্ণা দেবী। বৃদ্ধারও নিজের কিছু অর্থ আছে বলে লোকে জানে। মৈত্র মহাশয়ের সংসারে সন্তানের মধ্যে কিন্তু একমাত্র সম্বল বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর ছেলেটি চমৎকার, মৈত্রমশাই তাকে কখনো চোখে ডালাল করতে দেয় না, তাই বিশ্বেশ্বরের এন্ট্রান্স পাস করার পর বিদেশে গিয়ে পড়া হয় না। একদিন নারায়ণ মৈত্র সকলের মায়া ত্যাগ করে চলে যায়, কিন্তু বিশ্বেশ্বর পিতার নির্দেশে পথ চলে আসতে পাকা সংসারী হয়ে ওঠে। এবার বিশ্বেশ্বর যখন গ্রামের একটু আধটু উপকারে নিজে মন দিল, তখন গ্রামের লোক সত্যই বিশ্বেশ্বরের প্রশংসা করতে কিন্তু শুরু করল। একদিন কমলা পুকুরে পড়ে যায়, মানে সে পুকুরে যখন পড়ে যায় সেদিন বিশ্বেশ্বর তাকে সেই জল থেকে উদ্ধার করে। ঠিক ওই দিন কমলা ঠিক করেছিল যে বিশ্বেশ্বরকে বিয়ে করবে। সতী সখীর জন্য বিশ্বেশ্বরের কাছেই প্রস্তাব করল, কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়, কারণ বিধাতার ইচ্ছা অন্যরূপ। বাইরের যে ধুমধামের মধ্যে চাঁদপুরের জমিদার নরেন্দ্রনাথ ভাদুরীর সঙ্গে কমলার বিয়ে হয়ে যায়, কিন্তু তার অন্তরের সংবাদ সেই অন্তর্জামী ছাড়া কেউ কিন্তু জানে না, কেবল কতকটা সতী কিন্তু বুঝেছিল। এদিকে রামশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের সংসারে দারিদ্র্যের চরমতম দৃশ্য দেখে গ্রামের আর কেহ সহানুভূতি দেখাক বা না দেখাক, গ্রামের পরোপকারী সেই সুদর্শন যুবক বিশ্বেশ্বর ঠিক থাকতে পারেনি, তাই অভাব অনটনে জর্জরিত অকাল বৃদ্ধের জন্য তারাপুরের কুটিতেই 10 টাকা মাইনের একটি কাজ জোগাড় করে দিয়েছিল। সেদিন অন্নপূর্ণা ঠাকুরানী সাবিত্রী ব্রত উদযাপন মানে করতে চেয়েছিল, সেই ক্ষেত্রে জাহ্নবী দেবী সতী ও সাবিত্রীকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণে এসেছিল, এবং গোলমাল মিটে যাওয়ার পরে অন্নপূর্ণা দেবী সতীর সঙ্গে বিশ্বেশ্বরের সম্বন্ধের কথা বলেছিল, জাহ্নবীও তাতে সাই দিয়েছিল। মানুষ আশা করে, দেবতা সে আশা ভেঙে দেয় এটা আমরা জানি,
সতীর ভাগ্যে কিন্তু তাহা হলো। বিশ্বেশ্বর বিয়ের সম্পূর্ণ অমত হলো। বৃদ্ধ রামশঙ্কর আর কোনো উপায়ন্তর না দেখে নব গ্রামবাসী স্বনাম খ্যাত বৃদ্ধ তিন কই লাহিড়ির সঙ্গে সতীর বিয়ে দিলেন। বর অনুগ্রহ করে কেবলমাত্র মানে 300 টাকা পণ লইলেন, মানে বিয়ে করার যে পণের টাকা। সতী একটু দুঃখ করল না, কেবল একটা অব্যক্ত দুঃখ অভিমানে তার বুকখানি ভরে উঠল। এই বিয়ের কিছুদিন পরে রামশঙ্কর প্রাণত্যাগ করলে এদিকে তার জ্যেষ্ঠ পুত্র হরিশঙ্কর, সেই মানে অভাগিনী কমলার স্বামী দুশ্চরিত্র নরেন্দ্র ভাদুরীর মোসাহেব হয়ে তাদের শখের যে থিয়েটার পার্টিতে মত্ত থেকে নানা পাপ কাজের মধ্যে দিন কাটাতে শুরু করে। এবং ইতিমধ্যে দেখা যায় যে বিশ্বেশ্বর সতীদের যে অর্থাভাব দেখে সাহায্য করতে চাইছিল, কিন্তু সতীরা সে সাহায্য গ্রহণ করতে কিন্তু রাজি হয়নি। ফলে সেদিন হঠাৎ দুঃসংবাদ আসিল যে সতীর বর মৃত্যুমুখে পতিত হয়েছে। সকলে কান্নাকাটি করতে শুরু করে, কেবল সতী ছাড়া। সে একটু দুঃখ প্রকাশ করে না, একথা সে আগেই জানত। যেদিন তার বিয়ে হয় সেই দিনই এ কান্না মানে সে কেঁদে রেখেছিল, কারণ বৃদ্ধ মানুষের সঙ্গে তার বিয়ে হয়েছিল, জানো তার কপালে কী হতে চলেছে। এমনি করে সতীর উপর দিয়ে দুঃখের অভিনয় নির্যাতন চলিতে লাগলো। অর্থাৎ প্রাচীনকালে যে কৌলিন্য প্রথার কত বাচ্চা মেয়েকে বলি হতে হয়েছিল তার একটা প্রমাণ এটা। ফলে এর মধ্যে জাহ্নবী অসুখে পড়ে এবং জমিদার নরেন্দ্র ভাদুরী সতীর নিকট লিখিত একখানা প্রেমপত্র তাদের কাছে মানে দরজায় রেখে যায়। তারপর আরও একখানা কিন্তু প্রেমপত্র রেখে যায়। তারপর দেখা যায় ঘাটে জল আনতে যাওয়ার সময় সতী মানে কেঁপে ওঠে, শিউরে ওঠে যে সেই নরেন্দ্র ভাদুরী, জমিদার নরেন্দ্র ভাদুরী নানা লোভ দেখালো সতীকে, সে রাজরানী করবে, তাদের আর কোনো দুঃখ থাকবে না, কেবল বিনিময়ে তার প্রেম প্রার্থনা করে। কাঁপতে কাঁপতে সতী মানে তার বাড়িতে ফিরে আসে। সতী আর কত সহ্য করবে সে ভাবতে পায় না। একটি একটি করে সে সংসারের সমস্ত দুঃখের স্বাদ পেয়েছে, এখন আর সে যে সহ্য করতে পারছে না। তার জীবন যে আজ ব্যর্থ হয়ে গেল তার সন্ধান কি আর করবে। সতী সুদীর্ঘ এক ব্যথাপূর্ণ চিঠি লিখে বিশ্বেশ্বরের ঘরে রেখে যায়। সেখানে লেখে যে সংসারে চক্ষে আমি দোষী, অপরাধীর বেশেই গেলাম, কিন্তু আপনার কাছে এ কথাগুলো না বলিয়া কেন যে যাইতে পারিলাম না তা বুঝিতে পারি না। 5 দিন পূর্বে ঝড়ের দিন বৈকালে আমাদের খিড়কির পুকুর ঘাটের কথা আপনার মনে আছে কি? মানে চিঠিটা কিভাবে লিখেছিলেন আমি সেই ভাষাতেই বন্ধু তোমাদের বলছি। সেদিন আপনি যাহাকে যাইতে দেখিয়েছিলেন সে চাঁদপুরের জমিদার নরেন্দ্র ভাদুরী, আর পুকুর ঘাটে যে বসিয়াছিল সে আমি। আমি দোষী, সত্যই আমি সেই পাপিষ্টের প্রলোভনে পতিত হইয়াছি। আমার সাধ্য নাই যে এ প্রলোভন হইতে আপনাকে ফিরাই, কিন্তু শুনুন, আমি তাহাকে প্রতারণা করিয়াছি। প্রতারণা কেন বলি? সে যাহা চাহিয়াছিল আমি তাহার অনেক বেশি দিতে সম্মত হইয়াছি। সে দেহ চাহিয়াছিল আমি তাহাকে আত্মা দিয়াছি। স্পষ্ট কথা বলি, সে আমায় অনেক টাকা দিতে চায়। যেদিন তুমি তাহাকে দেখিয়াছ, তারপর আর একদিন গত পরশু, যেদিন চাঁদপুরের কুঠি মহাজনের টেট্টা দিয়া যায়, সে 3 দিনের মধ্যে উঠিয়া যাইতে হইবে। সেদিন দুপুরবেলা আবার আসে, আমার পায়ের গোড়ায় 1000 টাকার নোট ফেলিয়া দেয়। আমি সে টাকা গ্রহণ করিয়াছি। আজ রাত্রে সে আসিয়া ঘাটের দ্বারে দাঁড়াইবে, আমি তাহার সঙ্গে চলিয়া যাইব। এইরূপ কথা আছে, আমি চলিলাম, আজ আমি নিশ্চয়ই যাইব, কিন্তু তাহার কাছে নয়, আর একজনের কাছে। ঠিক এই ভাষায় পত্রটা সে লিখেছিল। ফলে রীতিমতো পত্র মানে পড়তে পড়তে বিশ্বেশ্বরের চোখে 2টি পাতা ভিজে যায়। আজ হয়তো বা তার বিবেকও কষাঘাত করতে থাকে। ঠিক এমনি করে অন্নপূর্ণা দেবী সংবাদ পেয়ে বিশ্বেশ্বরকে জানায় রামশঙ্করের বাড়ি মহাজনেরা দখল করেছে। অন্নপূর্ণা দেবীর নির্দেশক্রমে বিশ্বেশ্বর ভট্টাচার্যের বাড়ির দিকে তারা ছুটে যায়। সেখানে উপস্থিত হয়ে যা দেখে তাতে তাদের চক্ষু রীতিমতন চড়কগাছ হয়ে যায়। বাড়ির ভিতরে সতী বিষপান করে প্রাণত্যাগ করেছে। বিশ্বেশ্বর মহাজনদের টাকা দিয়ে তাদের বিদায় করে দিলেন।
এই ঘটনার পর থেকে অন্নপূর্ণা দেবী ও বিশ্বেশ্বর সাবিত্রীদের সংসারের সম্পূর্ণ ভার গ্রহণ করল, হরিকেও বিশ্বেশ্বর সুপথে আনল। সাবিত্রীর এখন বিয়ের বয়স হয়েছে, একটি ভালো বর দেখে বিয়ে দিতে হয় তাকে। বিয়ের যা খরচ হবে তা অন্নপূর্ণাই বহন করবে। বিয়ের নির্দিষ্ট দিনে বিয়ের বর যখন বরাসনে উপবিষ্ট, ঠিক এমনি সময় বরকর্তা টাকার জন্য আপত্তি করে। নগদ 3,000 টাকা ও গহনা যাহা দেয়া হয়েছে তাছাড়া নগদ আরও 1,000 টাকা দিতে হবে, কারণ দেখালে যে কন্যার দিদির চরিত্র ভালো ছিল না, মানে দিদির চরিত্র ভালো নয় বলে মানে বোনকে বিয়ে করার জন্য অতিরিক্ত টাকা লাগবে। এই কথা শুনে বিশ্বেশ্বর আগুন হইয়া যায়, বড় বরযাত্রীর বিদায় নিতে বাধ্য হইল, অর্থাৎ সে বিয়ে দিতে অসম্মত। সত্যিই তো দিদির চরিত্র খারাপ বলে বোনকে বিয়ে দিতে হলে এক্সট্রা বরপণে টাকা দিতে পারে, এটা হতেই পারে না। মানে প্রাচীনকালে বরপণ, প্রাচীনকালে কৌলিন্য প্রথা কতটা নিষ্ঠুর ছিল, মেয়েদের কতটা পণের বলি হতো হতো তার প্রমাণ কিন্তু এটাই। ফলে এই অবস্থায় বিশ্বেশ্বর গম্ভীরভাবে বলল যে এ বিয়ে আমি এই রাত্রে করব। তারপর মহাসমরে বিয়ে হয়ে যায়। ফলে কালের আবর্তনের মধ্যে বিশ্বেশ্বর ও সাবিত্রীর বিয়ের পর 2 বৎসর গত হয়, মানে কেটে যায়। এর মধ্যে বিশ্বেশ্বর একটি সন্তানের পিতা হয়। এদিকে জাহ্নবীও প্রাণ ত্যাগ করে, কিন্তু এইটুকু আনন্দে মরতে পারে যে সাবিত্রী সুখী হয়েছে আর হরিশঙ্করও বিয়ে করে সংসারী হয়েছে। শ্রাবণ মাসের একটি বিশেষ দিনে অন্নপূর্ণা দেবীর যে বড় সাদের বিগ্রহ এবং মন্দিরের প্রতিষ্ঠা হয়ে যায়, এইটুকু আশ্চর্য। ঠিক এমন একটি দিনে বিশ্বেশ্বরের বিয়ে হয়েছিল। সে সময় অন্নপূর্ণা দেবী বিশ্বেশ্বরকে বলেছিল যে বিশু, যারা মানুষের আর সমাজের অত্যাচারে জর্জরিত হয় তাদের কষ্টই সবচেয়ে বেশি, এই সম্পত্তির এই ব্যবস্থা করো যেন নিঃস্ব লোক কন্যাদায় থেকে উদ্ধার পায়। এই সামান্য অর্থে যদি একটি মেয়েরও চোখের জল ঘোচে তাহলে আমার এ অর্থ সার্থক হবে। এবং রীতিমতো বিশ্বেশ্বর ভক্তি অবনত চিত্তে সে আজ্ঞা পালন করে। অন্নপূর্ণার ভাণ্ডার অন্নপূর্ণা দেবীর নির্দেশিত কার্যেই কিন্তু উৎসর্গ করা হয়। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু অন্নপূর্ণার মন্দির যে উপন্যাস নিরূপণা দেবীর তার বিষয়। বুঝতেই পারছো অন্নপূর্ণার মন্দির উপন্যাসটা পণপ্রথার যে বলি প্রাচীনকালে নারী সমাজ তার একটা নিখুঁত জ্বলন্ত ছবি কিন্তু এই উপন্যাসে ধরা পড়েছে। তবে পর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার চলে যাবো বন্ধু অনির্মিত পরবর্তী অপরাজিত গ্রন্থার দিকে। তোমরা জানো যে অপরাজিত একটা বাংলা উপন্যাস, অবশ্যই বাংলা উপন্যাস সাহিত্যের মাইলস্টোন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসটার বিষয়টা এরকম যে অপূর্ব এক জমিদার বাড়ির রাঁধুনির ছেলে, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর চেহারা, বড়বাবুর মেয়ে লীলা তার সমবয়সী এবং দুজনে বেশ ভালো সম্পর্ক একটা। লীলার মাও অপূর্বকে স্নেহের চোখে দেখে, মানে অপূর্বকে ভালোবাসে। কিছুদিন পর অপূর্বর মায়ের জ্যাঠা সম্পর্কীয় একজন এসে অপূর্ব তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে বসবাস করতে বলে এবং তার যা স্থাবর সম্পত্তি ছিল তা দিয়ে তিনি কাশীতে চলে যান। অপূর্বর সেই পাড়াগে জীবন ভালো লাগে না, তবে স্কুলে ভর্তি হয় এবং বেশ বুদ্ধিমান ছিল বলে ছাত্রবৃত্তি লাভও কিন্তু করে, অর্থাৎ সে টাকা পায় পড়াশোনার জন্যে। ক্রমশ আইএ পর্যন্ত সে পড়ে এবং অধ্যয়নে তার সবিশেষ আগ্রহ পড়াশোনায়। আইএ পর্যন্ত কলেজে পড়লেও বাইরে সে বহু গ্রন্থ অধ্যয়ন করে যথেষ্ট জ্ঞান লাভ কিন্তু করে ফেলে এবং অর্থাভাবশত তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছেলে পড়িয়ে কোনো রকমে কলকাতায় থেকে লেখাপড়া করত। ঠিক এই সময় তার মা স্বর্গগ্রহণ করলো, মানে মারা যায়। তখন সে কতটা নিশ্চিত হয় বটে, কিন্তু কী যেন কী হয়ে যায়। সংসারে নিজের বলতে কেউ নেই। শ্যামবাজারে এক মানে জ্যাঠাইমা থাকতো, সেখানে যায়। যদি দয়া করে চাকরি না হওয়া পর্যন্ত দুটি খেতে দেন। ফলে তারা বেশ অবস্থা সম্পন্ন, কিন্তু তারা সেখানে তাকে একটু জল পর্যন্ত দেন নাই। অর্থাৎ ভাগ্য যদি সাথ না দেয় বন্ধু, যেখানেই যাও কিছুই করার থাকে না। ঠাকুরবাড়িতে প্রসাদ খেয়ে থাকতে থাকতে এক বাঙালির অফিসে একটা চাকরি জুটে যায় তার। এই সময় তার এক সহপাঠী বন্ধুর সঙ্গে তার দেখা হয়। সে তাকে সঙ্গে নিয়ে তার মামার বাড়িতে যায়।
সেখানে তার মামাতো ভগ্নির বিয়ে হয়। অফিসে ছুটি নিয়ে মহানন্দে রেল স্টিমার ও নৌকাযোগে পূর্ববঙ্গের পল্লী গ্রামে এক বনেদি জমিদারের বাড়ি তারা গিয়ে ওঠে। বন্ধু অপূর্বকে তার যে মামাতো বোনটির বিয়ে তাকে সে দেখায়। অপূর্ব দেখল মেয়েটি পরমা সুন্দরী। বন্ধুর মামিও তাও অপূর্বকে তার ভাগিনের বন্ধু বলে এবং দেখতো বেশ রূপবান বলে বড়ই স্নেহ যত্ন সহকারে খাবার দাবার খাওয়াতে থাকে। এবং বিবাহের রাত্রে বর আসলে দেখা গেল যে বরটি পাগল, মেয়ের মা সে বরে কন্যা কিছুতেই দেবে না। এদিকে লগ্ন অতিক্রান্ত প্রায়, তখন সকলে মিলে অপূর্বর সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দেয়। এটাই সাধারণত ঘটনা আমরা প্রাচীনকালে ঘটতে দেখেছি বা অনেক বাংলা সিনেমায় এরকম ঘটনা দেখতে দেখা যায়। এবং বৎসরদেরেক পরে অপূর্ব তার স্ত্রীকে নিয়ে তার মায়ের যে জ্যাঠামশের সেই বাড়িতে রাখে। সেখানে পাড়ার মেয়ে ছেলেরা অপূর্বর বউকে ভালোবাসে। অপূর্ব কলকাতায় চাকরি করে এবং মাঝে মাঝে সে বাড়িও কিন্তু আসে। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যে আলোচনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ চাকরির ক্ষেত্রে যে কোনো একটা গ্রন্থের নাম দিয়ে বলে এটা কাল লেখা, পরীক্ষায় বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা আসতে দেখা গেছে। তাছাড়া এমএসসি, এসএসসি, নেট, সেট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এটা আসে। বা বাংলা অনার্সের ছাত্রছাত্রী হিসাবে একটা গ্রন্থর বিষয় জানাটা খুবই দরকার, কারণ জীবনে চলার পথে এই অভিজ্ঞতা খুবই সাথ দেবে এবং জীবন সম্পর্কে একটা নতুন ধরনের জ্ঞান সঞ্চার করবে, যেটা ভবিষ্যৎ জীবনে তোমার কিন্তু চলার একটা সোপান হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো যে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের যে অমূল্য ক্লাস বন্ধু, তোমরা খুব মনোযোগ সহকারে করো, এতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে। তারপরে যে অপূর্ব যখন কলকাতা থেকে মাঝে মধ্যে বাড়ি আসে এবং একটা সময় দেখা যায় তার পত্নী অন্তঃসত্ত্বা, হ্যাঁ, অপূর্ব তাকে তার মানে বাবার বাড়িতে রেখে আসে। সেখানে বউটি একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং পুত্রটি সেইখানে থাকে। পাঁচ বছর পর হইল অপূর্ব তাকে লইয়া কলকাতায় যায় এবং সেখানে আর থাকতে তার মন না লাগায় সেদিন কতক নানা দেশে চাকরি নিয়ে সে ঘুরে বেড়ায়। তারপর তার নিজের পিত্রালয় যেটা নিশ্চিন্দপুর, খোকাকে নিয়ে সে যায়। সেখানে তার জ্ঞাতি সম্পর্কে এক ভাইয়ের বাড়িতে ওঠে এবং তার বাল্যসঙ্গী রানু দিদি বিধবা হয়ে ভাইয়ের বাড়িতেই আছে। সে অপূর্বকেও তার পুত্রকে দেখে মহাখুশি হয়। অপূর্ব এখন দুই চারখানি বই বা সংবাদপত্রে প্রবন্ধ লিখে কিছু রোজগারও করে। দেশে কিছু সম্পত্তি কিনিয়া পুত্রকে রানু দিদির হাতে দিয়ে সে দেশান্তরে চাকরি করতে সে চলে যায়। দেশের কথা এক প্রকাশে কিন্তু ভুলেই যায়। তাহলে অপূর্ব ছেলেকে রানু দিদির কাছে দিয়ে গেল, ব্যাপারটা কী হলো? আসলে অপূর্বর বউটা পুত্র সন্তান জন্ম দেওয়ার পরেই কিন্তু মারা যায়। প্রাচীনকালে এরকম ঘটনা কিন্তু আকছার ঘটতে কিন্তু দেখা গেছে। এখন চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য, মানুষ সজাগ হওয়ার জন্য এটা কিন্তু অনেকটা কমেছে। ফলে জমিদার কন্যা লীলা উচ্চশিক্ষিতা হয়েছিল কিন্তু চরিত্র নষ্ট করিয়া অনুতাপে অবশেষে আত্মহত্যা করেছিল। আবার শ্যামবাজারের জ্যাঠাইমাকে তার ছেলেরা বধুর পরামর্শে কাশীবাসিনী করিয়াও দিয়েছিল। সেখানে তার অতি কষ্টের দিন চলে কিন্তু যাচ্ছিল। দেখো বন্ধু, আজকের যে অনির্মিত যে গ্রন্থ, বাংলা গ্রন্থের আলোচনা, পাঁচ নম্বর যে ক্লাসটা, সেখানে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি বন্ধু আজকেও কিন্তু তোমাদের একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে